বন্ধু, ইংরেজরা যখন আমাদের দেশে ছিল তখন শুধুমাত্র আমাদের দেশকে লুট করেছে তা নয়, গোটা দেশের বিদ্যা বুদ্ধি সব কিছু লুটে নিয়ে গেছে। আয়ুর্বেদ শাস্ত্র যেটা ভারতে তৈরি হয়েছিল, ভারত বাংলাদেশকে মোটেও আলাদা ভাববেন না, তখন ভারত এবং বাংলাদেশ দুটোই ছিল এক জায়গাতে। আমরা সবাই ভাই ভাই, আমরা বাংলাদেশের লোকেরা ভারতবর্ষের ভাই, আর আমরা ভারতের লোকেরা বাংলাদেশের ভাই। তো কী হয়েছিল, আয়ুর্বেদ শাস্ত্রকে নিয়ে যারা রিসার্চ করতো, পড়াশোনা করতো, আয়ুর্বেদাচারিয়া যারা ছিল তাদেরকে মেরে দিয়েছিল, যাতে আয়ুর্বেদ আর বাড়তে না পারে। ফলে কি হয়েছিল, না পেট ব্যথা হলেই আমাদের মাথায় চলে আসলো অ্যালোপ্যাথিক ওষুধের কথা। এরকম বিভিন্ন কোম্পানি গজিয়ে উঠলো, সবাই বিভিন্ন ওষুধ বানাতে লাগলো, কিন্তু ছোট ছোট রোগের ওষুধ, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, এগুলোর ওষুধ আমাদের ঘরেই আছে, এর মেডিসিন আমাদের ঘরেই আছে। যেগুলোকে আপনি মশলা বলেন, যেগুলোকে আপনি ভাতের সাথে, রুটির সাথে খান, যে তরকারি খান, সেটার মধ্যেই থাকে আয়ুর্বেদের নামি দামি ওষুধ। তো বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা এমন জিনিস দেখব যেটার বেনিফিট এতটাই যে আপনি ধারণা করতে পারবেন না। এমন রোগ সারাতে পারে এই জিনিসটা খেলে যেটা অ্যালোপ্যাথিক ওষুধও সম্পূর্ণরূপে 100% সারাতে পারে না। তো কী সেই জিনিস, চলুন সেটাই আমরা এই ভিডিওতে দেখে নিই বন্ধু। জিনিসটা আর কিছুই নয়, সেটা হচ্ছে মেথি বা ফেনুগ্রিক। মেথির নাম অনেকে অনেকভাবে শুনেছেন, অনেক রেসিপিতে শুনেছেন, কিন্তু এই মেথি যে আমাদের শরীরে কী করে সেটা কি জানেন? আপনি কি জানেন মেথির জল এতটাই স্ট্রং হয় যে সেটা অ্যান্টি ক্যান্সারাস? বন্ধু, আজকাল আমাদের শরীরে ক্যান্সার কেন বেড়েছে জানেন? প্যারাবেন দেওয়া জিনিসপত্র আমরা ইউজ করি, শ্যাম্পু হোক, তেল হোক, বিভিন্ন খাবার দাবার আমরা খাই, যে খাবার দাবারগুলো দু নম্বরই রাস্তায় তৈরি হয়, পেস্টিসাইড দেওয়া সবজি আমরা খাই, জোর করে অসময়ে ফলানো সবজি, এই সব কিছু খাবারের দোষেই আমাদের শরীরে ক্যান্সার রোগটা বাসা বাঁধে। আর এই ক্যান্সারকে থামানোর জন্য মেথির জল বিশেষ রূপে উপকারে আসে। অ্যান্টি মেটাস্ট্যাটিক প্রপার্টিজ আছে এই মেথির মধ্যে, এটা অনেকেই জানতেন না, যেটা ক্যান্সার সেলকে ধ্বংস করতে সাহায্য করে। আপনার শরীরে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ট্র্যাক আছে, সেই ট্র্যাকটার মধ্যে কোনো রোগ জীবাণুকে বাড়তে দেয় না এই মেথি। কোলন ক্যান্সার নাম শুনেছেন তো, এই রোগে আজকাল অনেকেই মারা যাচ্ছে, সেখান থেকে রেহাই দিতে পারে মেথির রস। মেথির জল আপনি প্রতিদিন যদি সেবন করেন তাহলে এই এই উপকারগুলো পাবেন। যদি আপনার পরিবারে কারোর মৃত্যু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে হওয়া ক্যান্সারের জন্য হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আজকে মিস করবেন না বন্ধু। মেথি কিন্তু দারুণ কাজে আসতে পারে, এবং আপনি সাবধান হয়ে যান, পরিবারের কারো ক্যান্সার হলে কিন্তু আপনার শরীরেও ক্যান্সার হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই এখন থেকে মেথির জল খাওয়া শুরু করুন। কী করে খাবেন সেটা বলে দেবো, ভুলভাবে খেলে কিন্তু সমস্যা হতে পারে। তবে দু চারটা কথা শুনে নিন, একটা স্টাডি করে দেখা হয়েছে মেথির বীজের মধ্যে একটা প্রপার্টিজ থাকে যেটা সম্পূর্ণভাবে আপনার শরীরে ক্যান্সার হওয়ার যে প্রবণতা সেটাকে স্লো ডাউন করিয়ে দেয়, থামিয়ে দেয় বলতে পারেন। এটার নাম কি ডায়োজেনিক প্রপার্টিজ। এই প্রপার্টিটা মেথিকে অনেক পাওয়ারফুল করে তোলে। দেখুন, ক্যান্সার সেলের গ্রোথ রক্ষা করার জন্য মানুষের শরীরে জোর করে বাইরে থেকে দুটো হরমোনের প্রয়োগ করা হয়, কিন্তু মেথির জল যখন আপনি লাগাতার খাবেন তখন ন্যাচারালি সেই হরমোনগুলো আপনার শরীরে প্রবেশ হবে। শুধু তাই নয়, ডায়াবেটিসের জন্য মেথি কি করতে পারে জানেন? মেথির মধ্যে স্টাডি করে দেখা গেছে এমন কিছু প্রপার্টিজ আছে যেটা টাইপ 1, টাইপ 2 উভয় ডায়াবেটিসের জন্য বিশেষ রূপে কাজে দেয়। এটা প্রথমত লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার, যেটা অ্যান্টি ডায়াবেটিক। শুধু তাই নয়, এর মধ্যে থাকে হাইড্রক্সি আইসোলিউসিন, নামটা মনে রাখবেন, 4-hydroxy isoleucine। আমাদের দেশের মানুষের গুণাগুণগুলো দেখুন, ভুল ভাল জিনিসপত্র, খারাপ জিনিসপত্র সুন্দরভাবে প্যাকেজিং করে নামি দামি ব্র্যান্ড বিক্রি করে, এবং সবাই বলে এর মধ্যে এটা আছে, এটা মুখে লাগালে এটা হবে, এটা খেলে শরীরের এই পরিবর্তন ঘটবে, কিন্তু কখনো কি ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর নাম কেউ বলে, কোনো কোম্পানি বলে, কোনোদিনও কি এটা উদ্ঘাটন করে কেউ যে মেথির মধ্যে এই এই জিনিসগুলো থাকে? তো বন্ধু, আর একটা এফেক্ট আছে, নাম হচ্ছে অ্যান্টি ইনফ্লামাটরি এফেক্ট। কি এই এফেক্ট শুনে নিন। শরীর ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, শরীরে হওয়া 90% রোগের কারণ হচ্ছে এই ইনফ্লামেশন। এটা কিন্তু প্রত্যেক শরীরে হয়। যখন কোনো ব্যথা হয় আপনার শরীরে, কোথাও যদি লাগে, তখন সেই জায়গাটাকে শরীর ফুলিয়ে দেয়। ফুললে কি হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, জায়গাটা গরম হয়ে যায়, তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই এরিয়ার মধ্যে বেড়ে যায়, আর ঘাটা আস্তে আস্তে শুকিয়ে যায়। তো এই জখম বা এই রোগ যখন গোটা শরীরে ফেলে যায় তখন গোটা শরীরও ফুলে যায়। এর কারণে জয়েন্ট পেন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, আরও অনেক রোগ হতে পারে। তো এটাকে বলা হয় ইনফ্লামেশন। আর এই অ্যান্টি ইনফ্লামেটরি যে গুণ সেটা মেথির দানাতে পাওয়া যায়। মেথির জল খাওয়া অবশ্যই শুরু করতে হবে, বুঝতে পারলেন তো কেন? কীভাবে খাবেন বলছি, আরেকটা কথা শুনে নিন, মেথির জলের মধ্যে অ্যানালজেসিক, যেটা ব্যথা থেকে আপনাকে দূরে রাখে, সেটা পাওয়া যায়। তো এই ফেনুগ্রিক সিডের মধ্যে এমন জিনিস থাকে যেটা পেন কিলার হিসেবে কাজ করে, আর এই গুণটাকে কেউ মার্কেট করে না, কোনো টেলিভিশন চ্যানেলে দেখানো হয় না, কোনো ওষুধের কোম্পানিও বলে না। শুধু তাই নয়, এই মেথির মধ্যে থাকে
আয়রন। এই মেথির জল যদি আপনি খান বা মেথি খান তাহলে আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি আর থাকবে না, আয়রনের ঘাটতি থাকবে না আপনার শরীরে। এবার চলে আসি খুবই জরুরি একটা উপকারে, সেটা কি? ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, শরীরে বাড়তি ফ্যাট জমা। শুধু তাই নয়, কোলেস্টেরলও বেড়ে যাচ্ছে মানুষের শরীরে এখন, এর ফলে কি হয়, লিভার খারাপ হয়ে যায়। আর লিভার খারাপ হলে চুল পড়ে যাবে, স্কিন নষ্ট হয়ে যাবে, শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়বে। মেথির মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো শরীরে ওবেসিটি কমাতে সাহায্য করে, লিভারকে কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। হাই কোলেস্টেরলের পেশেন্টের জন্য মেথির জল খুবই উপকারী। তো বন্ধু, যদি আপনি মোটা হন তাহলে সকালবেলা খালি পেটে এই মেথির জল আপনাকে খেতে হবে, এটা মনে রাখতে হবে। এবার যদি আপনার সমস্যা থাকে চুলে, চুল পড়া বা চুল রিলেটেড কোনো সমস্যা যদি থাকে, তাহলে কি করবেন, রাত্রিবেলা মেথি ভিজিয়ে রাখুন, সকালবেলা সেই ভিজে মেথির পেস্ট বানান আর সেটাকে মাথা স্ক্যাল্পে ভালোভাবে লাগান। এতে করে কি হবে, স্ক্যাল্পে যে চুল সেটা গ্রোথ বাড়বে, তাড়াতাড়ি লম্বা হবে, ঘন হবে। তো কীভাবে খাবেন, রাত্রিবেলা 1-1.5 কাপ জল নেন, সেখানে 1-2 চামচ মেথি ভিজিয়ে দেন। সকালবেলা উঠুন এবং সেই জলটাকে এবং মেথিটাকে শুদ্ধ প্যানে দিন। প্যানে দিয়ে 5 মিনিট মতো গরম করুন সেই মেথিটাকে। তারপর মেথিগুলোকে সরিয়ে নিন, ছেঁকে নিন। ছেঁকে নেওয়ার পরে জলটাকে আস্তে আস্তে চায়ের মতো করে খেয়ে ফেলুন। সব থেকে বেশি কাজ হবে এটাতে, এটাতে আপনারা 2-3-4 ফোঁটা মধুও দিতে পারেন, এতে করে টেস্টটা খুব ভালো হবে। শুধুমাত্র তাই নয়, মেথি যেটাকে ছেঁকে রেখেছিলেন সেই মেথিগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতেও পারেন, একটু তিতো লাগবে তবে খেতে খারাপ লাগবে না। যদি আপনি লাগাতার ডায়াবেটিসের ওষুধ খান তাহলে অবশ্যই মেথি কাজে আসবে আপনার। তবে বন্ধু, শরীরের অবস্থা যদি খুব খারাপ থাকে, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে যদি আপনি থাকেন, ভয়ানক রোগ যদি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তারপরে এই মেথির জলটাকে খাবেন। ডাক্তারবাবু বললে তবেই খাবেন, না বললে খাবেন না। তবে একটা কথা মাথায় রাখবেন, পরপর 7 দিন খান, 15 দিনের গ্যাপ দিন, আবার 7 দিন খান, আবার 15 দিনের গ্যাপ দিন। এভাবেই বুঝতে পারবেন আপনার শরীরে কতটা উপকার হচ্ছে। এই নিয়মে যদি জল খান তাহলে অবশ্যই উপকার পাবেন। ভিডিওটা শেয়ার করে সকলকে ছড়িয়ে দিন। আসছি আমি পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকুন বন্ধুরা।